করেছে সুন্নি মুসলমান আবু হানিফার অনুসারী আর আবু হানিফা ফতোয়া দিয়ে গেছে এটা ভুলেও আমরা ওয়াজে বলি না কারণ শ্রোতা কমবে দাওয়াত আর থাকবে না পিশাব মুরিদ খুঁজে পাবে না কথা বলে ঠিক কি না অতচি ইমাম আযমের ফতোয়া বেনামাজিকে অ্যারেস্ট করো আর কি করো আর আমরা কি করি বেনামাজিকে ফুলের তোড়া দিয়া বড় তোরণ নির্মাণ করে লাল কার্পেট গালিচা সংবর্ধনা দিয়া ভোট দিয়া নেতা বানায় কি নসিহত খয়রাত করে সূরা ফাতিহার তরজমা জানে না নসিহত খয়রাত করে যে কে মুসলিম কে অমুসলিম আপনারা বলার কি তাদের নিজেদেরই ঈমান নাই নিজেদেরই ঈমান নাই সংবিধান যদি তোমাকে এই অধিকার দেয় কে রাষ্ট্রদ্রোহী কে আর দেশপ্রেমিক তা বলার আল্লাহ কোরআন তাকে অধিকার দিয়েছে কে মুসলিম কে অমুসলিম তা বলার এই ব্যাখ্যা দেওয়ার পর কাফের মুশরিকদের গায়ে যতটুক না লাগছে মুনাফিকদের গায়ে বেশি লাগছে একজন তো বলেই ফেললো আমার আর ঢুকতে দিবে না আল্লাহ কয় ঠিক আছে কে ঢুকে আর কে ঢুকবে না ফয়সালা হবে আসমানে বিকেল চারটার মধ্যে ঢাকার উদ্দেশ্যে টেক অফ করতে হবে এগুলো তো রাডার কর্তৃক নিয়ন্ত্রিত ইচ্ছে মতো চলা যায় না আমি আজকে আপনাদের সামনে কোরআন কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আয়াতের অংশ বিশেষ খুব সংক্ষেপে এই অংশকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ সময়টা হয়ে গেছে মাঝামাঝি আমি প্রোগ্রামগুলো দিনে করি সকাল 10টা থেকে 12টা নতুবা 2টা থেকে 4টা কিন্তু শিডিউল মিলাতে যে আপনাদেরকে এমন একটা সময় আসতে হয়েছে আমাকে যখন এদিকও না ওই দিকও না ঠিক কিনা তারপরও আলহামদুলিল্লাহ আপনাদেরকে যে পাইছি এটা গনিমতের মাল আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী সাউন্ড বাড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম ঠিক কিনা এই বিষয়টিকে কেন্দ্র করে কিছু কথা বলতে চাচ্ছি কারণ আমাদের দেশে দিন ইসলামের বিপক্ষে বিভিন্ন অপপ্রচার চলছে ব্যক্তি থেকে গোষ্ঠী থেকে এমনকি রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে সেজন্য আমাকে সুস্পষ্ট ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরাটা এখন আর ফরজে কেফায়া না ফরজে আইন হয়ে গেছে আল্লাহ পাক বললেন দিন হচ্ছে আল্লাহর কাছে ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত দিন ইসলাম সুবহানাল্লাহ দিন শব্দের অর্থ কি ব্যাখ্যা কি সংক্ষেপে আমরা শুনব আল্লাহ সুবহান ওয়া তাআলা কয়েকটি বিষয়কে কোরআন কারিমে দিন বলেছেন যেমন কর্মফলকে আল্লাহ দিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিল জাযা এখানে দিন অর্থ পুরস্কার কর্মফল দিন অর্থ কি অর্থাৎ আল্লাহ তাআলা কর্মফল দিবসের মালিক কথা বুঝতেছেন একই অর্থে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ওখানেও দিন অর্থ কর্মফল অ্যাজ ইউ সো ইউ রিপ যেমন কর্ম তেমন ফল
আমাদের দেশে অনেকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অপব্যাখ্যা করে বলে আল্লাহ বলেন ধর্ম যার যার উৎসব সবার আল্লাহ কি এই কথাই বলেন না এটা চরম অপব্যাখ্যা আল্লাহর দিন থেকে বক্তব্য দেবার জন্য দ্বীনের সমাজ লাগবে বুঝ লাগবে ঠিক কি না রাষ্ট্রের সামান্য একটা নীতি নির্ধারণী বিষয়ে কতগুলো মিটিং লাগে সচিবালয়ে মিটিং মন্ত্রী পরিষদ মিটিং ঠিক কি না তারপর সিদ্ধান্ত নিতে হয় আর ইসলামের ব্যাপারে সিদ্ধান্ত যেই সেই লোক বলে দিচ্ছে এটা শুধু অনধিকার চর্চা না চরম অনধিকার চর্চা দ্বীনের একটা অর্থ হচ্ছে কর্মফল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ওখানে অর্থ এটাই আল্লাহ তার হাবিবকে বলেছেন আপনি কাফেরদেরকে বলুন যে তোমাদের শিরক কুফরের ফল তোমরা পাবা ওয়ালিয়া দীন আর আমি যে আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছি এটার ফল আমি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস পাবো ওখানে দীন অর্থ কি কর্মফল আল্লাহ তাআলা ইতাআতকে আনুগত্যকে দিন করেছেন যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন লাহুদ্দিন আই লাহুত তাআ এখানে দিন অর্থ আনুগত্য দিন অর্থ আনুগত্য আরেক জায়গায় আল্লাহ তাআলা দিন ঈমানকে দিন বলেছেন কি বলেন যেমন আল্লাহ তাআলা বলেন قل أتعلمون الله بدينكم أي بإيمانكم الله বললেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আরবীদেরকে বলুন তোমরা কি আল্লাহকে তোমাদের দিন সম্পর্কে শিখাতে চাও এখানে দিন মানে ঈমান অর্থাৎ তোমাদের অন্তরে ঈমান আছে না নাই ওটা আল্লাহ ভালোই জানেন আবার দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে শরীয়ত জীবন বিধান যেমন আল্লাহ তাআলা বলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا এখানে দিন হচ্ছে শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দিন হচ্ছে জীবন বিধান যে ইসলাম যে শরীয়তকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দিয়েছেন দার হাজার বছর আগে তার হাবিবের মাধ্যমে বলেন সুবহানাল্লাহ তে দ্বীনের কয়টা অর্থ পেলাম আমরা চারটা কয়টা আমার সাথে কথা বলেন আমরা কি মাহফিলে না কবরস্থানে মাহফিলে আমাকে এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে পারবেন না ইনশাআল্লাহ তে দ্বীনের কয়টা অর্থ পেলাম চারটা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে জীবন বিধান দীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন দেড় হাজার বছর আগে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ঘোষণা দিলেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতের মাধ্যমে বলেন সুবহানাল্লাহ আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতের ব্যাখ্যায় ফজিলতে সুনান তিরমিজিতে একটা হাদিস এসেছে ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أنه قرأ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا عبد الله بن عباس رضي الله تعالى عنهما তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করছিলেন যখন তিনি আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত পড়তে লাগলেন ওনার সামনে বসে থাকা এক ইহুদি আলেম বসার থেকে দাঁড়ায় গেল সুবহানাল্লাহ হাদিস থেকে এতটুকু বোঝা যায় দেড় হাজার বছর আগে ইহুদিরাও কোরআন তেলাওয়াত শুনত কোরআন গ্রহণ না করলেও শুনতে মজা পাইত আর আমার দেশে এমন কিছু মুসলিম নামধারী আছে ইহুদির চেয়েও খারাপ কোরআন শরীফ মানবে তো দূরে থাক শুনতেও চায় না আছে না কোরআন শরীফের তাফসির মাহফিল করবেন শর্ত দিবে ৩৪টা আরে যে আজকে ১৪ ফেব্রুয়ারি ১৫ গতকাল গেছে বিশ্ব বেহায় দিবস ভালোবাসার ভালোবাসার এত টান পড়ছে বাংলাদেশে
যে ভালোবাসা এখন ভালোবাসার জোয়ার বইয়ে দিতে বিশ্ব ভালোবাসা দিবস নামের বিশ্ব বেহায়া দিবস পালন করতে হবে। এখন চেতনাধারীরা কোথায়? যারা কথায় কথায় চেতনা চেতনা করে, 30 বছর আগে তো ভালোবাসা দিবস বাংলাদেশে পালন করা হয় নাই, এটা তো বাঙালি সংস্কৃতি না, এটা পশ্চিমা খ্রিস্টানদের সংস্কৃতি। এই ক্ষেত্রে বিশ্ব ভালোবাসা দিবস পালন করলে বাঙালি সংস্কৃতি আর নাজায়েজ হয় না। তারপর আবার নতুন করে ওনারা 31 নাই শুরু করছে, ঠিক কিনা? ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠান, এটাও কি বাঙালি সংস্কৃতি? শুধুমাত্র ইসলাম ও মুসলমানের নাম থাকলেই সংস্কৃতি যায় যায়, আর মৌলবাদের হিরিক উঠে, মৌলবাদের আওয়াজ উঠে। আর ইসলাম ছাড়া খ্রিস্টানদের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি, পশ্চিমাদের সংস্কৃতি আমার জাতি গা ভাসিয়ে দিচ্ছে, তাতে তথাকথিত প্রজন্ম চেতনাধারী, স্বাধীনতার চেতনাধারী কিংবা বাঙালি সংস্কৃতির যারা ইজারা গ্রহণ করেছে তাদের সমস্যা হয় না। মূল দুশ্মনীটাই ইসলাম ও মুসলমানের সাথে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনার 1500 বছর আগে কাফের মুশরিক ইহুদিরাও কোরআন শরীফ শুনতে মজা পেত, আর আমার দেশে এমন কিছু মুসলিম নামধারী আছে কোরআন শরীফের আওয়াজ ভালো লাগে না, তফসির মাহফিল ভালো লাগে না, জিকির ফিকির ভালো লাগে না, রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, ঠিক কিনা? আমার দৃষ্টিতে ঐসব ইহুদির চেয়ে এই মুসলিম নামধারী মুনাফিকগুলো আরো খারাপ, আরো নিকৃষ্ট। একমত আমার সাথে? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস তেলাওয়াত করছেন, বসাত থেকে ইহুদি দাঁড়ায় গেছে। সুনান তিরমিজিতে নামটা আসে নাই, আহমদ বিন হাম্বাল তার মুসনাদে নাম উল্লেখ করছেন, লোকটা ছিল কাবুল আহবা। মদিনা মুনাওয়ারাতে 1500 বছর আগে ইহুদিদের সবচেয়ে বড় আলেম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হুর কাছে উনি ইসলাম গ্রহণ করেছিলেন। ফানুল আফনান ফি উলুমিল কোরআন, উলুমুল কোরআনের এই কিতাবে এসেছে, তাবিনগণের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন চারজন, কয়জন? ওয়াহাব বিন মুনাব্বে, হাসান আল বাসরি, ইমাম মুজাহিদ আর এই কাবুল আহবার। কয়জন ছিলেন? কাবুল আহবার তখনও মুসলমান হন নাই, ইহুদি। কোরআন শরীফের আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আয়াত শুনে বসার থেকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাতাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। আব্দুল্লাহ বিন আব্বাস, এত চমৎকার আয়াত কোরআন শরীফে আছে, আগে কোনোদিন শুনি নাই, এই রকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, খুশির চোটে আয়াত নাজিলের দিন তারে ঈদের দিন বানায় নিতা। আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দিলেন, ক্বালা ইন আল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমে আরাফাতা ওয়া ইয়াউমি জুমুয়া। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, আল্লাহর কসম করে বলছি রে ইহুদি, তুমি জানো না এই আয়াতটা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে, দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল হজের দিন। বলেন সুবহানাল্লাহ, এত বড় আয়োজনে মাইকের এই অবস্থায় দেড় ব্যাটারি দিয়া চলবে? আন্তর্জাতিক কারি সাবরা এসে তোরে বদদোয়া দিবে? সাউন্ড সেটিং করো। সম্মানিত সুধী, অর্ডিনেন্সে আওয়াজ লাগবে, এখানে আওয়াজ লাগবে, দূরের আওয়াজগুলো বন্ধ করে দেখ, আমাদের তো অনেক আওয়াজ দরকার নাই, ক্লিন আওয়াজ দরকার, দূরের মাইকগুলো বন্ধ করে দেখ, ভিতরে চলে। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? শুধু মনিটর বাড়ালে হবে না, আমার সাউন্ডকে রিসিভ করছে না, সফট করতে হবে,
দূরে মাইকের আওয়াজটা কানে লাগে ওটা বন্ধ করতে হবে। মনোযোগ দেন আমার দিকে। আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ, যেই দ্বীন আল্লাহর কাছে গৃহীত দ্বীন ইসলাম, এটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন 1000 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন। ইমামে খাজেন তাফসির খাজেনি উল্লেখ করেন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে মহান আল্লাহর কাছে যাওয়ার মাত্র 81 দিন আগে আল্লাহর হাবিব আরাফার ময়দানে বিদায় হজ্জের ভাষণের জন্য দাঁড়িয়েছিলেন। আসর নামাজের শেষ সময় মাগরিব নামাজের কিছু আগে রাসূলুল্লাহর সামনে 124,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। এমন সময় আল্লাহ ওহির মাধ্যমে জানাই দিলেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। মানব জাতি আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন আদম থেকে ঈসা পর্যন্ত 100,000 উপর নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতের কারণে আজ আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ইকমালে দ্বীন মাল ইতমাম, দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করছেন পরিসমাপ্তির সাথে। সুবহানাল্লাহ, অসমাপ্ত রেখে দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেন নাই, পরিসমাপ্তির সাথে দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তাফসীর এসেছে, তানবীরুল মাকবাস মিন তাফসীর ইবনে আব্বাস। ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, আর একমাত্র সমস্ত ধর্ম তন্ত্র মন্ত্রকে রহিত করে আমি দ্বীনকে ইসলামকে দ্বীন হিসেবে স্বীকৃতি দিলাম, মনোনীত করলাম। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি সেই দ্বীন ইসলামকে গ্রহণ করতে পেরেছি, ঠিক কিনা? কিন্তু অধিকাংশ মানুষ দ্বীন ইসলামের যে বুঝ সমাজ এটা থেকে বঞ্চিত বাংলাদেশ, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে দ্বীন বুঝতেছেন? এখন আসেন দ্বীনের ব্যাখ্যা কি। এক কথায় বলতে হয় তিনটি জিনিসের সমষ্টির নাম দ্বীন, ইমান ইসলাম ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহিল বুখারীতে এই তথ্যটা দিয়েছেন, ইন্নাল ঈমানা ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি সালাসা আদ-দীন। সুবহানাল্লাহ, ঈমান ইসলাম ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। আরে ভাই জোরে বলবেন না, ঈমান ইসলাম ইহসান তিনে মিলে ইসলাম। পুরুষের কণ্ঠে বলতে হবে, ঈমান ইসলাম ইহসান তিনে মিলে ইসলাম। এই তিনটা জিনিস যার মধ্যে চলে আসলো সে খাঁটি দ্বীনদার। সুবহানাল্লাহ, এখন আসেন আপনারা বসেন। এই তিনটা বিষয়ে সংক্ষিপ্ত সংজ্ঞা না দিলে আমার আলোচনা অপরিপূর্ণ থাকবে, বলবো? ধৈর্য আছে? গোম আছেন? সব বাড়ে তো শুধু। প্রথম হচ্ছে ইমান, প্রথম কি? ইসলামের শুরুটাই তো ইমান দিয়ে। যারা আমাদেরকে নসিহত খয়রাত করে, সুরা ফাতিহার তরজমা জানে না, নসিহত খয়রাত করে যে কে মুসলিম কে অমুসলিম আপনারা বলার কি, তাদের নিজেদেরই ইমান নাই, নিজেদেরই ইমান নাই। সংবিধান যদি তোমাকে এই অধিকার দেয় কে রাষ্ট্রদ্রোহী কে আর দেশপ্রেমিক তা বলার, আল্লাহ কোরআন আমাকে অধিকার দিয়েছে কে মুসলিম কে অমুসলিম তা বলার। সংবিধান দিয়ে তো সব করো, কে রাষ্ট্রদ্রোহী কে রাষ্ট্রদ্রোহী না, কে দেশপ্রেমী কে যুদ্ধাপরাধী,
এগুলো সংবিধান দিয়ে তোমরা বের করতে পারো, সংবিধানে কি নাম লেখা আছে? কথা বলো না, সংজ্ঞায় পড়ে না, সংজ্ঞা অনুযায়ী বলি ঠিক কিনা? তো কে কাফের, কে কাফের না, কে মুসলিম কে অমুসলিম, তা বলার পূর্ণ অধিকার আল্লাহ উম্মতে মুহাম্মদকে দান করছে, এ কোরআন শরীফ সাক্ষী। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। এই আয়াতের তরজমাটা আমরা অনেকে অমনোযোগী হয়ে করি, এজন্য তরজমার হক আদায় করি না। অধিকাংশ লোক আমরা বলি وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا, আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি, এটা ভুল তাফসীর। তিরমিজির হাদিসে এই আয়াতের সরাসরি তাফসীর আসছে এবং 14 জন মুফাসসির একমত, যে তাফসীরটা আমি শোনাচ্ছি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা আই খিয়ারা ওয়া আদলা, অর্থাৎ তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি, সত্যপন্থী জাতি বানাইছি, মধ্যপন্থী না। এখানে আছে একটা সূক্ষ্ম ফাঁকি, আমরা যদি বলি মধ্যপন্থী তার মানে জিহাদ আর কেতালকে বাদ দেওয়া যায় ঠিক কিনা? আমি ওপেন চ্যালেঞ্জ করছি বক্তাদেরকে, আপনারা একটা তরজমা দেখান মুফাসসিরদের তরজমা যেখানে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা ব্যাখ্যা মধ্যপন্থী কেউ করছে, এখানে ওয়াসাতার ব্যাখ্যা খিয়ারা ওয়া আদলা, উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি বানাইছি, সত্যপন্থী জাতি বানাইছি। সুবহানাল্লাহ। আমার এই বছর চুনুতিতে আলোচ্য বিষয় ছিল এই আয়াতের উপর ব্যাখ্যা। এই ব্যাখ্যা দেওয়ার পর কাফের মুশরিকদের গায়ে যতটুক না লাগছে, মুনাফিকদের গায়ে বেশি লাগছে। একজন তো বলেই ফেললো আমার আর ঢুকতে দিবে না, আল্লাহ কয় ঠিক আছে, কে ঢুকে আর কে ঢুকবে না ফয়সালা হবে আসমানে। আমি তো আসছি, তুমি কই? আমি আছি, হাজারো জনতা নিয়ে বসে আছি, তোমার তো দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না এখন আর দক্ষিণ চট্টগ্রামে। সম্মানিত সুদী, বাস বাস বাস, সম্মানিত সুদী, যে কথা বলছিলাম দাম্পিকতার অহংকার, এটা মমিনের চরিত্র না, এটা হামান আর ফেরাউনদের চরিত্র ছিল ঠিক কিনা? আমি বহাল তবিয়তে আছি, আমি প্রকাশ্যে ময়দানে আছি, দিবালকের আলোতেই আছি, তোমাকে তো এখন হয় খুঁজে পাওয়া যাবে বাঁশখালীর কোন জঙ্গলে, মাঠে তো পাওয়া যাবে না, জঙ্গলও নাই, জঙ্গলও নাই। সম্মানিত সুধি, তো কথা খেয়াল করছেন? বলছিলাম অনেকের গায়ে লাগছে, আমি বলেছিলাম কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতার ব্যাখ্যা আদলা ওয়া খিয়ারা, খিয়ারা ওয়া আদলা, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন আর সত্যপন্থী জাতি বানাইছেন, কারণ পরের আয়াত আল্লাহ বলছেন লিতাকুনু সুহাদা আলার নাস, যেন তোমরা আল্লাহর পক্ষে পৃথিবীতে সাক্ষ্যদাতা হতে পারো। এই জন্য উম্মতে মুহাম্মদি যদি সাক্ষ্য দেয় সে কাফের, সবাই তাকে কাফের বলতে বাধ্য, যদি বলে তারা অমুসলিম সবাই অমুসলিম বলতে বাধ্য ঠিক কিনা বলেন? কথা বুঝাইতে পারছি? এগুলো যারা বলে ওরা আসলে নিজেদের ইমান নাই, শুধু লেবাসটা ধরছে, লেবাসটা খোলসটা ঠিক কিনা? দা দিন হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি, প্রথম হচ্ছে ইমান, ইমানের সঙ্গে এক কথায় বলতে হয় বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমানের সঙ্গে বলেছেন আল ইমান হুয়া মুজাররাদু তাসদিকি রাসূলিল্লাহ, শুধুমাত্র আল্লাহ রসুল, আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করার নাম ঈমান। কারণ যে ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করলো
সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করলো, আর যে কোরআন মানলো সে তাওহীদকে মানলো, উলুহিয়াত রুবুবিয়াত ইবাদত সালাত আখিরাত সব কিছু মেনে নিল। শুধু আল্লাহর হাবিবের রিসালাতের বিশ্বাসের কারণে ঈমানের 70টা শাখা আল্লাহ বান্দার হৃদয়ে গেঁথে দিবে। সুবহানাল্লাহ। ইমাম আযম আবার ব্যাখ্যা করে দিয়েছেন ঈমানটার স্বরূপ কি হবে, বিমা যা আবিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জরুরাতান, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, নাম কি, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করছেন সুন্নাহ, সেই কোরআন সেই হাদিস সেই সুন্নাহ বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। বাস, আর কোনো সংজ্ঞার প্রয়োজন নাই। মনে রাখবেন, শুধু কোরআন মানলে আপনি মুসলমান হতে পারবেন না, হাদিস মানতে হবে। বাংলাদেশে এখন একটা নতুন ফেতনা বেরিয়েছে, আহলে কোরআন দাবিদার, নাম শুনছেন না? ওনারা শুধু কোরআন শরীফ মানে, হাদিস শরীফ মানে না। এদের বড় ঠাকুরটা আমার কাছে ধরা খাইছিল মাস ছয়েক আগে, দেখছেন? আপনারা তো চিন্তা করছেন যে ও তো জানে আমার ঘরের রগ একটা টেরা, তা আমার কাছে গেল কেন? ও এমনি এমনি যায় না, যাওয়ার আগে ক্যান্টনমেন্ট থেকে একজন মেজরকে দিয়ে ফোন করিয়েছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে। মাইকটা খুবই বিরক্তিকর, হ্যাঁ মাইক ছাড়াই ভালো চলবে। দেখেন না কত পুরনো হরেন নিয়ে আসছে, এগুলো এখন জাদুঘরে পাঠায় দেওয়া দরকার, এগুলো আর চলবে না মাঠে। স্পিকারগুলো চলে নাকি? স্পিকার ডিব্বা ডিব্বা চলে? হ্যাঁ, সাউন্ডবক্স গুলো বাড়াই দিল তো চলো। সম্মানিত সুধী, খেয়াল করছেন কথা? পুলিশ সুপারকে ফোন করিয়েছে, আমি আব্বাসী মঞ্জিল যাচ্ছি, 10টায় আমার কাছে আসবে, সকাল 9টায় গেছে ডিসি সাহেবের বাংলোতে, ডিসিকে রেডি করছে, এসপিকে রেডি করছে, 12 জন ফোর্স নিয়ে আমার কাছে আসছে, এসে আমার অস্ত্র দেখে কাপাকাপি শুরু করছে। আমার তার ট্যাঙ্ক আমার নাই, কিতাবপত্র এখন বাসে বসবে না, বসাইতে যা করা দরকার করলাম, বাসে বসছে। 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া মস্তক নত করে পরাজিত হয়ে পালিয়ে গেছে। এদের এদের কথা হচ্ছে বুখারী মুসলিম সহ সব হাদিস জাল। এই কথা বলার কারণে আহলে কোরআন দাবিদার, তাদের কি আর আহলে কোরআন বলা যায় না? আহলে শয়তান, বেঈমান, জিন্দিক। সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের ফাতাওয়া, মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ সাবাতা সিহহাতুহু ইনদাল মুহাদ্দিসিন বিল ইত্তিফাক ফাহুয়া কাফির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহিহ হাদিস যা সকল মুহাদ্দিসের নিকট সহিহ, ওই রকম একটা সহিহ হাদিসকে যা অস্বীকার করবে সে কাফের। তাহলে হাদিসের বিশ্বাসটাও মিন ওয়াজিবাতিল ইসলাম, সুন্নতের বিশ্বাসটাও মিন ওয়াজিবাতিল ইসলাম। তাহলে আমরা ঈমান বুঝলাম, কথা বলেন কয়টা জিনিসের সমষ্টি দিন? তিনটা, ঈমানের পর হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি এটা বুঝতে হবে। আমাদের দেশে যারা রাজনীতিবিদ আছে না, ওনারা এসে প্রায় বক্তব্য বলে ইসলাম শান্তির ধর্ম, ওয়াজ করে, আলেমদেরকে বসায় নেতারা ওয়াজ করে বাংলাদেশে। সবচেয়ে বিরক্ত লাগে জুমার দিন ইমাম সাহেবের কাছ থেকে মিম্বরে বসায় মাইক নিয়ে বয়ান করে। আচ্ছা, এখানে তো এলো এত আলেম আছেন, বলেন তো এটা জায়েজ না না জায়েজ? কারণ চারো মাযহাবের ফতোয়া এটা, হানাফিদের মুফতাবিহ কওল, ওয়া ইযা সাইদাল ইমাম আলাল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দা সালাম। ইমাম যখন মিম্বরে বসে যায় জুমার দিন, তখন আর নামাজ করা যাবে না, জিকির করা যাবে না, সালাম দেওয়া যাবে না, সালামের জবাব দেওয়া যে ওয়াজিব তাও করা যাবে না। যেখানে ইমাম মিম্বরে বসার পর সালাম কালাম জিকির ফিকির জায়েজ নাই, ওইখানে কোথাকার কোন পাতি নেতা সাতি নেতা ইমাম সাহেবের কাছ থেকে মাইক নিয়ে ভোট ভিক্ষা চায়,
ঠিক জায়েজ হবে না কথা বলেন জায়েজ না 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 জায়েজ ইমাম সাহেবরা কেন বাধা দেয় না চাকরি থাকবে না ঠিক ঠিক কি না ঠিক এই নাজায়েজ কাজটা খুব বেশি বাংলাদেশে চলে এটা বড় অনেক সময় মসজিদ কমিটিও করে কারণ অধিকাংশ জায়গায় মসজিদ কমিটির সভাপতি সুদখোর আর সেক্রেটারি ঘুষখোর সত্য সুদখোরে বানায় সভাপতি আর ঘুষখোরে বানায় সেক্রেটারি বড় ডোনেশন দেয় বড় ডোনেশন দেয় সুদের টাকায় মরমর পাথরের মসজিদ বানাবা নামাজ পড়লে নামাজ আদা হবে কবুল হবে না কিন্তু হালাল টাকা দিয়া খেজুর পাতার মসজিদ যদি বানাও ইখলাসের সঙ্গে আমার আল্লাহকে সাজদা করো তোমার এক একটা সাজদার দাম সাত আকাশের চেয়ে বেশি হয়ে যাবে তো সভাপতি হয় সুদখোর সেক্রেটারি ঘুষখোর ইমাম সাহেবকে মিম্বরে বসায় জুমার দিন মাইক নিয়া পঞ্চায়েতের কথা বলে জায়েজ না না জায়েজ হ্যাঁ নেতাও কথা বলতে পারবে সভাপতিও কথা বলতে পারবে জুমার নামাজে সালাম ফিরানোর পরে আগে না আর আমার দেশের ইমাম সাহেবরা বলতে পারে না ওনাদের চাকরি তো কচু পাতার উপর পানি যে টলমল করে ওই রকম এর জন্য আপনারা মুসল্লিরা দায়ী যখন তখন ইমামের চাকরি চলে যায় আপনারা কেন কমিটিকে পাকড়াও করেন না এখন থেকে ইমামের পক্ষ নেবেন শরীয়ত বিরোধী কোন অপরাধ ছাড়া ইমামের চাকরি নিতে মুসল্লিদের ম্যান্ডেট লাগবে মনে থাকবে নতুবা ইমামের চাকরি কেন গেল কমিটিকে সোকস করতে হবে যদি এই রকম কর্মসূচি হাতে নিতে পারেন ইমামদের কলিজা বড় হয়ে যাবে মিম্বরে বসে তখন তিনি কথা বলতে পারবে কোরআন সুন্নাহ আলোকে তাতে জাতির পরিবর্তন হবে সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন আশা করা যায় ঠিক কিনা পারবেন তে নেতারা এসে বক্তব্য দেয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এটা যদি মানেন তে ভাঙচুর রোডে গাড়ে অত্যাচার মানুষে মানুষের কল্যাণ কেন কথা বলেন এই না বলতেছেন ইসলাম শান্তির ধর্ম এটা বিশ্বাস করলে অশান্তি তো আপনারা রাজনীতিবিদরাই করতেছেন টাকা চুরি আপনারা করতেছেন আইন অমান্য আপনারা করতেছেন মাটি দখল আপনারা করতেছেন মেহনতি জনতার রক্ত পানি করে ঘামের পয়সা আপনারাই পাচার করেন সম্মানিত সুধী তাহলে ইসলাম অর্থ কি এবার বুঝেন খুব সহজে বলছি আল্লামা ফখরুদ্দিন রাজি ইসলাম শব্দের ব্যাখ্যায় লেখেন ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা'আ শর্তে ইনকিয়াদিল বাতিন ঈমান আনার পরে বাহ্যিকভাবে আল্লাহর আনুগত্য গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম আগে ইমান তারপরে ইসলাম ইমান নাই ইসলামও নাই ইসলামের শুরুটাই ইমান দিয়ে সেই জন্য কেউ যদি কুফর করে তাকে আমরা কাফের বলি আর কাফের কোনোদিন মুমিন হতে পারে না আর মুমিন না হয়ে মুসলিম হওয়া যায় না সহজ কথা তো যারা আমাদেরকে নসিহত খারাপ করে যে কে মুসলিম কে অমুসলিম এটা তো হাসুরি বিচার হবে তো চোরের বিচার করি কেন কে চোর কে ডাকাত এটার বিচার তো হাসরে হবে কথা বলেন হবে না হাসরে কি শুধু বিচার হবে মুসলিম আর অমুসলিমের না সবার বিচার হবে তা হাসরের অপেক্ষায় যদি থাকি তা আইন আদালত বন্ধ করে দেন সংসদ বন্ধ করে দেন যত চাকরিজীবী আছে জজ ম্যাজিস্ট্রেট চাকরি নিয়ে নেন না দুনিয়ার হিসাব দুনিয়াতে দুনিয়ার বিচার দুনিয়াতেই হবে যে কাফের তাকে কাফের বলতে হবে যারা অমুসলিম তাদেরকে অমুসলিম বলতে হবে প্রথম হচ্ছে ইমান তারপরে ইসলাম ইমান হচ্ছে আভ্যন্তরীণ আনুগত্য ইসলাম হচ্ছে বাহ্যিক আনুগত্য ইমান আনার পরে আপনি যখন শরীয়তে মুহাম্মাদিয়াকে মেনে নেবেন এটাই ইসলাম আপনি মুসলিম আর বুঝাতে পারলাম তিন নাম্বার হচ্ছে ইহসান সুবহানাল্লাহ হযরত জিবরিল আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন আমাল ইহসান ইহসান কি আল্লাহর হাবিব বলেছেন আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك
তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি মনে করো আল্লাহকে দেখতে পাচ্ছ না, অবশ্যই বিশ্বাস রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। একটা মুরাকাবা আর একটা মুশাহাদা, এখানে আসলেই তো পীর মুরিদের প্রয়োজন হয়। আমরা হক্কানি পীর মশাইখদেরকে সমর্থন করি, আল্লাহ দ্বীনের খেদমতে তাদের অবদান অনেক বেশি। আপনি দক্ষিণ চট্টগ্রামেই দেখেন, এই দক্ষিণ চট্টগ্রামের মাটি একটা উর্বর মাটি ইসলামী আন্দোলনের জন্য। এই উর্বর মাটি প্রস্তুত করছেন কারা? কয়েকজন ব্যক্তি, যারা সৈয়দ আহমদ বেরিলি রহমতুল্লাহর উত্তরসূরি, আজম গরি রহমতুল্লাহর কাছে তাসাউফ তরিকা শিখছেন, বাইতুল শরফের মরহুম পীর সাহেব, চুনতি শাহ সাহেব, ওইদিকে মালেক শাহ, এইদিকে গারাঙ্গিয়ার পীর সাহেব, ঠিক কিনা বলেন? বছরের পর বছর, যুগের পর যুগ তারা মানুষকে নীরব বিপ্লবের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামকে ইসলামী আন্দোলনের পক্ষে একটা ক্ষেত্র বানাই গেছে, ঠিক কিনা? আবার ভণ্ড পীরও আছে, আছে না? বাংলাদেশে 198,000 ভণ্ড পীর আছে, এটা সরকারি হিসাবে। কি হিসাবে? সরকার যখন আইডি কার্ড বানাইছে তখন ফর্ম পূরণ করতে হয়েছে, ফর্ম পূরণ করতে যে 198,000 পীর লেখছে, পেশা হচ্ছে পীরারি, তখন সরকার পেয়ে গেছে যে কমার্শিয়াল পীর আছে 198,000। জানি না সামনে ট্যাক্স লাগায় কিনা। হ্যাঁ, ট্যাক্স লাগাইলে কিছু আয় রোজগার বাড়ত, এনআরবির কিছু আয় উঠত, ঠিক কিনা? এখন বলেন যে পিসাব পেশা লেখছে পীরালি, ওটা কি হকানি পীর না ব্যবসায়ী পীর? তাহলে 198,000 ভণ্ড পীর দেশে আছে, হকানি পীর যে নাই তা না, আছে, সংখ্যা এত কম, খুঁজতে এখন দূরবীন লাগে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ হকানি পীর মাশায়েখ যারা তরিকত তাসাউফ শিখায়, তারা আপনাকে মুশাহাদা শিখাবে, মুরাকাবা শিখাবে, এটাও নসে কোরআন ও নসে হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে। তো কয়টা জিনিস? কথা হলো ইমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম, সুবহানাল্লাহ বলে তা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন 13,000 বছর আগে, এবং আল্লাহ স্বীকৃতি দিয়েছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। এখন আসেন, এই দিন যে একমাত্র আল্লাহর নিকট মনোনীত দিন ইসলাম, এটা যারা বুঝে নেই তারাই অসাম্প্রদায়িকতার কথা বলে। কি বলে? বলে এটা কেমন কথা, একটা দেশে সব ধর্মের লোকই থাকবে, আরে থাকুক না সব ধর্মের লোক, সমস্যা কি? কিন্তু দিন একটাই মানতে হবে, আল্লাহর কাছে মনোনীত দিন একটা। দেখুন আমি একটু ব্যাখ্যা দিচ্ছি সংক্ষেপে, এটা তো ব্যাপক ব্যাখ্যার বিষয়, কয়েক মিনিটেই বলছি। পৃথিবীতে তিনটা ধর্মকে পশ্চিমারা সেমেটিক রিলিজিয়ান্স বলে। কয়টা? সেমেটিক মানে আরবিতে আকাশকে বলে সামা, সামা থেকে সেমেটিক, অর্থাৎ পশ্চিমাদের মতে যে ধর্মগুলো আকাশ থেকে এসেছে ওগুলো সেমিটিক রিলিজিয়ান। এর মধ্যে ওরা বলে, ওরা কেন সবাই বলতে বাধ্য, ইসলাম, আর আছে খ্রিস্টান আর ইহুদি, বাকি হিন্দু। হিন্দু ইজ নট এ রিলিজিয়ান বাট এ কালচার। হিন্দুইজম নট এ রিলিজিয়ান বাট এ কালচার। হিন্দু কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতি। এটা কি? এটা কোনো ধর্ম না। যে নাস্তিক সেও হিন্দু হইতে পারে, রামকৃষ্ণরে যে স্বীকার করে না সেও কি পূজা পার্বণ করলে কি হবে, আরে কথা কন, হিন্দু হইতে পারবে? এটা কোনো ধর্ম? এটা একটা কালচার, এটা একটা সংস্কৃতি, কথা বুঝতে পারছেন? বৌদ্ধ, এটা তো হিন্দু ধর্ম থেকে উৎপত্তি, এটাও ওই রকমই একটা কালচার, এটার কোনো ধর্মীয় স্ট্রাকচার নাই, কথা বুঝতেছেন? তাহলে যে কথা বলছিলাম, তাহলে সেমেটিক ধর্ম বলা হয় তিনটাকে, ইসলাম, এছাড়া কি খ্রিস্টান এবং ইহুদি, কথা বুঝতেছেন? হ্যাঁ, ওগুলো সেমেটিক ধর্ম বললেও এখন আর সেমেটিক নয়, ওই ধর্মগুলো রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, আল্লাহ বাতিল করে দিছে। এই জন্য ইসলাম ছাড়া অন্য কোন পূর্বের ধর্ম থেকে ভালো কিছুও নেওয়া যাবে না। আমার কথা বুঝেন নাই? আমাদের দেশে একটা নতুন ফেতনা চালু হয়েছে, ইন্টারফেথ, জানেন তো, আন্তধর্ম, আন্তধর্মীয় মতবাদ। কিছু দেশে স্কলার নামের স্কুলের ড্রাইভার আছে, ওনারা কি করে জানেন, লম্বা রুমাল দিয়া ঘোমটা ঘোমটা লাগায় বসে, সাথে একটা ব্রাহ্মণ বসায়, সাথে একটা বৌদ্ধ ভিক্ষু বসায়, আর একটা খ্রিস্টান ধরে আনে বসায়, তারপরে বিশাল ফটো সেশন করে যে আমরা সব ধর্মের লোক এক জায়গায় বসছি। এটা কি ইসলামের পক্ষে কাজ হচ্ছে না বিপক্ষে?
তা একমাত্র আল্লাহর নিকট আল্লাহর মনোনীত দীন ইসলাম এটার বিপক্ষে আপনি কাজ করছেন ঠিক কিনা কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাকে মানবিক সাহায্য করা যাবে যদি তার খাদ্যের অভাব হয় খাদ্য দিতে পারবেন ঘর না থাকলে ঘর বানায় দিতে পারবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি অসুস্থ হয় তারে চিকিৎসা সেবা দিতে পারবেন মানুষ হিসেবে এতটুকু করার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে কিন্তু এ আনাতুল কুফফার এ কুফর কাফের মুশরিক বেঈমানদের ধর্মীয় কাজে কোনো সহযোগিতা করা যাবে না এটা কুফর এটা কি এটা কি আমার দেশে এমনও মুসলিম নামধারী আছে নামের আগে হাজী নামের পরে গাজী পাঁচ ওয়াক্ত নামাজী মসজিদে দৌড়ায় ঈদগাহে দৌড়ায় আবার সরস্বতী পূজায় হিন্দুদের পূজা মণ্ডপে দৌড়ায় আছে না নাই এই নেতাগুলোই আমাদের কপাল পুড়ছে ঠিক কি না আমরা কিন্তু এখানে এসে ভরা খেয়ে গেছি ঠিক না আমাদের নেতাগুলো মুনাফে দুই রং ধরছে কয় রং দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা সারা পাম বানিয়া সাঙ্গ হো যা দুই রং সারো এক রং ধরো হয় তুমি মোমের মতো বলে খাঁটি ইমানদার হও নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও কিছুটা ইসলাম কিছুটা অন ইসলাম কখনো ঈদগাহ আর মসজিদে আর কখনো পূজা মণ্ডপে এটা মুসলমানের চরিত্র না মুনাফিকের চরিত্র আমাদেরকে যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে এদের চরিত্রগুলো তো এইরকমই ঠিক কিনা বলেন এরা একমাত্র দিন ইসলামকে আল্লাহর মনোনীত দিন ইসলামকে গ্রহণ করে নাই যতটুক এটা হচ্ছে ফ্যাশন এটা কি ফ্যাশন কখনো টুপি কখনো তসবি কখনো জুব্বা ঠিক কিনা সময় সুযোগ বুঝে আবার কৈতল লাগাই নিবে সময় লাগবে না ঠিক কিনা বলেন সম্মানিত সুধী তাহলে খুব ভালো করে শোনেন ইসলামের মধ্যে একমাত্র ইসলামকে অনুসরণ করতে হবে এটাই আল্লাহর দিন এছাড়া যা আছে ওগুলো অন্যান্য যে ধর্মগুলো আকাশ থেকে এসেছিল ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ওগুলোর ভালো জিনিসও নেওয়া যাবে না ওগুলো রিজেক্টেড ওগুলো কি বুঝার জন্য বলছি মুসা নবীর কাছে যখন তাওরাত এসেছিল তখন মুসা আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছিলেন তা ঠিক ছিল ঈসা নবীর কাছে যখন ইনজিল আসলো তাওরাত রহিত হয়ে গেল ঠিক কিনা বলেন হযরত ঈসার দিনকে আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত করলেন ঈসা যখন আকাশে উঠলেন ঈসা মুসা সহ সব দিন রহিত হয়ে গেছে আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন দিন হিসেবে স্বীকৃতি দিলেন এই দিন থাকবে কিয়ামত পর্যন্ত এই দিনের অনুসরণ ছাড়া মুক্তির কোনো উপায় নাই নাজাতের কোনো উপায় নাই আর এই দিনকে গ্রহণ করার পর পূর্বের আসমানি কোনো দিন যা বিকৃত হয়ে গেছে তার ভালো জিনিস নেওয়া যাবে না উদাহরণ দিচ্ছি ওষুধ যত দামি হোক ডেট ফেল ওষুধ খেলে রোগী বাঁচে না মরে ইহুদি ধর্মের ডেট ফেল হয়ে গেছে খ্রিস্টান ধর্মের ডেট ফেল হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে রোগী কখনো ভালো হয় না তাড়াতাড়ি মরে যায় তাড়াতাড়ি মরে যায় তাহলে সেমিটিক ধর্ম সেমিটিক রিলিজিয়ান হিসেবেও ইহুদি ধর্ম রিজেক্টেড খ্রিস্টান ধর্ম রিজেক্টেড তাওরাত মেয়াদ উত্তীর্ণ ইনজিল মেয়াদ উত্তীর্ণ তাওরাত নামে এখন কিচ্ছু নাই ইনজিল নামও কিচ্ছু নাই আছে যেটা ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট বাইবেল নামে উপরে লিখে দিয়েছে ইনজিল শরীফ ওইখানে ইনজিলের রস্যইও নাই রস্যইও পুরা রিজেক্টেড ওখান থেকে কিছু নেওয়া যাবে না শুধুমাত্র দিন ইসলাম সুবহানাল্লাহ বলে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আমরা ইসলামকে নিয়ে বেঁচে থাকতে চাই এই শরীয়ত এই দিন ইসলামের অন্যতম একটা অংশ হচ্ছে শরীয়ত সে শরীয়তের বিধান মানতে হবে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আমরা দিনদাররা ব্যক্তি জীবনে শরীয়ত মানি রাষ্ট্র জীবনে মানি কথা বলেন শরীয়তের বিধান হচ্ছে যে নামাজ পড়বে না তারে পানিশমেন্ট লাগাও কি করো আমরা বেনামাজিকে পিঠের মধ্যে হাত বুলায়া মসজিদে ঢুকাই শরীয়তের হুকুম তো এতটুক না শরীয়তের হুকুম যে নামাজ পড়বে না তাকে ব্যত্রাঘাত করো কি করো আমরা কি শরীয়তেরই হুকুম মানতেছি মোটামুটি আমরা সবাই হানাফি
কিন্তু ইমাম আবু হানিফার সব ফতোয়া বলি একটা ফতোয়া ওয়াজে বলি না বলবো আমি কথা বলে না ইমাম আজমের ফতোয়া ইন্না তারিকা সালাতি লা ইউকাফফারু ওয়া লা ইউক্তাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া আবু হানিফার ফতোয়া বেনামাজিকে কাফের বলা যাবে না হত্যা করা যাবে না তবে অ্যারেস্ট করতে হবে তারপর তাকে প্রতিদিন নামাজ শুরু রাখ পর্যন্ত ত্যাগ দিয়া লাগিতে হবে ঠিক কি না এটা হানাফি মাযহাবের ফতোয়া যে বেনামাজিকে বেত্রাঘাত করতে হবে আর আমরা বেনামাজিদেরকে ভোট দিয়া নেতা বানায় সংসদে পাবো আমাদের জীবনে কত বড় ফাঁক চিন্তা করেন একদিকে বলতেছে সুন্নি মুসলমান আবু হানিফার অনুসারী আর আবু হানিফা ফতোয়া দিয়ে গেছে এটা ভুলেও আমরা ওয়াজে বলি না কারণ শ্রোতা কমবে দাওয়াত আর থাকবে না পিসাব মুরিদ খুঁজে পাবে না কথা বলে ঠিক কি না অথচ ইমাম আজমের ফতোয়া বেনামাজিকে অ্যারেস্ট করো আর কি করো আর আমরা কি করি বেনামাজিকে ফুলের তোড়া দিয়া বড় তোরণ নির্মাণ করে লাল কার্পেট গালিচা সংবর্ধনা দিয়া ভোট দিয়া নেতা বানায় কত নিকৃষ্ট কাজ করছে আমরা এখন তো আর বেনামাজি না হিজরাও সংসদে যাওয়ার উপক্রম হয়েছিল দেখছেন না রংপুরে রংপুরে আরে হিজরা মহিলা 22,000 ভোট পেয়েছে আমি চিন আর তার বিপক্ষে ছিল হেভি ওয়েটেড পার্সন জানেন তো কে কথা বলেন হ্যাঁ নামটা নাই কইলেন আমি বুঝি না এত বড় নেতা তার কমন সেন্স নাই দর কষাকষির সময় বলবে না যে আমারে কার সাথে দিচ্ছেন আমারে দিচ্ছেন কার সাথে আল্লাহ তার কপাল ভালো রাখছে পাস করছে নতুবা ফাঁসি দেওয়া ছাড়া উপায় থাকতো কথা অর্থ হিজরার কাছে হারছে ঠিক কিনা তাহলে এই হিজরা মহিলাটা ভোট পাইছে 22,000 সারা বাংলাদেশে হিজরাদের ভোট আছে মাত্র 852টা কতটা সারা দেশে আর মহিলা রংপুরের একটা আসনে 22,000 ভোট পাইছে তাহলে দেখা যায় বাকি ভোটগুলো দিছে পুরুষরা যে এলাকার পুরুষরা একটা হিজরা মহিলাকে আইন প্রণেতা হিসেবে সংসদে পাঠাতে চায় ওই এলাকার পুরুষদের পুরুষত্ব নিয়ে আমার সন্দেহ আছে আজকে কতটা এগুলো আমাদের দেশের ক্রাইসিস এগুলোকে যদি আমরা ঠিক না করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব অতএব নেতৃত্বের গুণাবলী কি সেই আলোচনা আজকে আমার বিষয় না আমি শুধু দীন ইসলামকে কিভাবে অনুসরণ করব দীনের ব্যাখ্যা দিলাম দীনের অনুসরণ কিভাবে করব আর এক দুই মিনিট বলবো তারপর আপনাদের ছেড়ে দেবো আপনারা যখন নামাজ পড়বেন ইনশাআল্লাহ ঠিক আছে না সবার একটু সুখী তাহলে ইমাম আজমের ফতোয়া হচ্ছে বেনামাজি শাস্তি কি অ্যারেস্ট তারপরে বেত্রাঘাতটা হচ্ছে হুদুদ না তাজিদ জাস্টিস জজ যে রায় দেয় 10 বেত হইলে 10 বেত 3 বেত হইলে 3 বেত বেত খাইতেই হবে বেনামাজি ঠিক কি না এখন আমরা কি বেনামাজি যারা তাদেরকে বেত্রাঘাত করতে পারি মনে করেন আজকে জোহর নামাজের পর বাজারে যে যদি দেখা যায় বেনামাজি একটা আছে এলাকার সবচেয়ে খারাপ মানুষ দুর্মুজ বাহিনীর কেউ আছে না মনে করুন হকি স্টিক বল্টু এই চোর চোরটাদের এই নাম নিতে হয় বাংলাদেশে হকি স্টিক বল্টু প্লাস্টিক সল্টু এরকম একটারে ধরে এলাকার কোনো পীর সাহেব বেত লাগাইছে তিনটা নামাজ পড়ে নাই পীর সাহেবের জুব্বা থাকবে পীর সাহেব বাদ দেন এলাকার চেয়ারম্যান যদি তিনটা বেত লাগায় চেয়ারম্যানই থাকবে তাও বাদ দেন যদি পার্লামেন্ট মেম্বারও বেত লাগায় নামাজ না পড়ার অপরাধে সংসদে তাকে ইম্পিচ করা হবে যে এই এমপি তো মৌলবাদী সে আফগানিস্তান থেকে আসছে ঠিক কিনা তাহলে আমরা কি শরীয়তের হুকুমটা ব্যক্তি জীবনে মানতেছি রাষ্ট্র জীবনে মানতেছি সেজন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করাটা ফরজ এবং সেটা খেলাফতের আদলে তবে তার আগ পর্যন্ত আমরা চাই একটি শক্তিশালী দল ইসলাম ও মুসলমানের পক্ষে কথা বলার জন্য সংসদে থাকুক বুঝতে পারছেন অতএব আল্লাহর দিনকে আমাদের অনুসরণ করতে হবে বিশ্বাস করতে হবে দিন মোতাবেক চলতে হবে রাজি আছেন আর আল্লাহ দিনের ব্যানারে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আমার একটা দর্শন সঙ্গীতের মাধ্যমে নেয়ামতুল্লাহ নেজামি তুলে ধরছে
আমরা কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জামাত কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান মাসলাক যাও যাও দিন ইসলাম সভা বলেন মাসলাক যাও যাও মাসলাক যাও যাও আমরা সকল মাসলাকের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব আল্লাহর দ্বীনের পক্ষে রাজি আছেন বাংলাদেশে 50 বছর যাবত দেশের মুসলমানরা দাবি করে আসছে কাদিয়ানীদের কওম মুসলিম ঘোষণা করা হোক কিন্তু কোন সরকার আমাদের কথা শুনে না কারণ আমরা ঐক্যবদ্ধ হইতে পারি না ঠিক কিনা বলেন অতএব আমাদের ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করে নিতে হবে কাদিয়ানীদের পক্ষে যারা দালালি করে তাদেরকে আমরা কাফের বলি আমাদের সকল দলের মুসলমানের একটাই দাবি অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন সম্মানিত সুধী সম্মানিত সুধী আমি আর কথা বলছি না এখন বিদায় নিচ্ছি এত বড় বরকতপূর্ণ মাহফিল আপনারা দিনের বেলা এসে মাহফিলটা সফল করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না এখানে বাংলাদেশের অনেক স্টার আলেম সেলিব্রিটি আলেম আসবে তারা রাতের বেলা আপনারা আসবেন রাতে আগামীকাল আন্দুরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবির আল মাদানী বারাকাল্লাহ ফি উমরে তিনি থাকবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় কারীরা আসবেন আপনারা থাকবেন আমি ইলিয়াস সাহেবকে অন্তরের অন্তস্থল থেকে মোবারক জ্ঞাপন করছি যিনি তার মায়ের আত্মার মাগফিরাত কামনা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আমি বিদায় নিচ্ছি আপনারা নামাজ পড়ে যাবেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইইউবি মিডিয়া।